হ্যালো গাইস সকাল হয়ে গেছে তো এখন আমার কবুতরগুলো ছেড়ে দেবো কারণ এখন শীতের সময় তো একটু দেরি করে কবুতর ছাড়াটা অনেক উপকারে আসে আপনারাও ছাড়বেন ওই জন্য আমি কবুতরগুলো এখন ছেড়ে দিলাম যে মাসাল্লা কবুতরগুলো এক এক করে বের হয়ে গেলো আর আমি আমার যে পাত্রে যে খাবারের পানি ছিল পানিটা আমি ফেলে দিছি কারণ কি রাত্রে পানিটা জমা ছিল পানিটা খুবই ঠান্ডা হয়ে আছে তো ঠান্ডা পানি তো ঠান্ডার সময় কবুতরকে আসলে দেওয়া যাবে না এই যে দেখেন মারাম্ম কী করছে যে ভাত যা ছিল সকালের ওইগুলি যে রাতের যেগুলি ভাত ছিল এগুলি দিয়ে দিছে যে ওরা বের হয়ে ভাত খাওয়া শুরু করে দিছে আহ 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 শীত কুয়াশা আছে প্রচুর কুপতগুলি বের হতে চায় না এই অবস্থায় আজকে ঘরে লাইট লাগিয়ে দেবো তো ওই যে আমার ঘরে যে এখানে যে হোল্ডারটা আছে এই হোল্ডারটা সুন্দর করে লাগিয়ে দেব কিন্তু হোল্ডারটা নষ্ট হয়ে গেছে এখন এই সময় প্রচুর ঘরে আপনার আলোর প্রয়োজন আছে তা আপনারা যদিভাবে আবদ্ধ অবস্থা পালেন ঘরের ভিতরে তাহলে আপনারা অবশ্যই ই লাগিয়ে দেবেন ঘরে লাইট লাগিয়ে দেবেন যে কবুতকগুলি খাবার খাচ্ছে ওরা ভাত খাচ্ছে সকালে বের হয়ে কিন্তু আসলে বের হয়ে খাবার দেওয়াটা আসলে ঠিক হয় না কারণ আমার আম্মু আগেই আমাকে না জানায় খাবার দিয়ে গেছে ভাতগুলি ছিল এগুলি দিয়ে গেছে আসলে কবুতর ছাড়া মিনিমাম পাঁচ মিনিট দশ মিনিট পরে খাবার দেওয়া উচিত কারণ ওরা বের হওয়ার পরে ওদের একটু ঘোরাঘুরি করে তারপরে ওরা পায়খানাটা ক্লিয়ার করে তারপরে ওরা খাবার দিলে বা ঠিক আছে এই যে দেখেন আমার আসলে কয় জন কৌতূল আছে আমি সেটা নিজেও জানি না ওই যেখানে ওরা পানি পানি খুঁজেছে আমি ওদের আজকে একটু ঠান্ডা দিয়ে দেবো কারণ কি ওদের ঠান্ডা লাগা লাগার সম্ভাবনা থাকতে পারে কারণ শীতের সময় চলে আসছে কয়েকদিন পর পর আমি একটা ঠান্ডার একটা কোর্স করবো আপনারাও ওই যে ডক্সিভেট নামে এক ধরনের পাউডার পাওয়া যায় ওটা কিনে কিনে রাখতে পারেন আপনাদের ওইখানে ভাত খুব সুন্দর করে খাইতেছে ওরা শুধু ভাত খাওয়ার জন্যই কিন্তু ইয়া করে না ওরা কিন্তু যে মূলত ইয়া খাবার খাওয়ার জন্য ইয়ে আছে পানি খাওয়ার জন্য এখন মূলত এখন মটরটা ছাড়বো মটর ছাড়লে পরে গরম পানি বের হবে ওই গরম পানিটাই কবুতরের জন্য আমি অবশিষ্টভাবে রাখবো কারণ এই শীতের সময় অবশ্যই ঠান্ডা পানি খাওয়াবেন না